আমি কাজ করি একটি বিষয় পরিষ্কার করতে চাই আমরা যারা গত ২০ বছর ধরে সাংবাদিকতা করি তারা আসলে বাংলাদেশের ম্যাজিকটা জানি আমরা যখন দেশে বিদেশে যে কিসিন তলাবিহীন ঝুরি বলতো বাংলাদেশকে তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে গত চার দিন গত চার দিন ম্যাজিকটা কি আপনি নেপাল থেকে আসলেন নেপালে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনার পিছনে দৌড়ালাম কাজ করলাম ভাবলাম যে নেপাল থেকে আসবেন আপনি শুক্রবারে সেই দিন আমাদের কোনো কাজ থাকবে না আপনি বিশ্রাম নেবেন এসেই আপনি কর্মসূচি পালন করলেন আমরা খবরের পিছনে ছুটলাম পরের দিন শনিবার সারা দিন কিন্তু আমাদের আপনার পিছনে খবরের জন্য ছুটতে হয়েছে আজকে ভেবেছিলাম যে জন্মাষ্টমী আপনিও বিশ্রাম নেবেন আমরাও ছুটি কাটাবো তো আমরা দেখতে পাই যে পরিবর্তন কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে সেই কারণে আপনার প্রতি আমাদের দেশের মানুষের সকলের প্রত্যাশা অনেক বেশি আমরা যখন কোনো ঘটনা ঘটতে দেখি রাজপথ উত্তাল দেখি যে দাবিতেই দেখি না কেন আমরা জানি একজন আছেন যিনি সময় মতো আসলে করিকাঠটা নাড়িয়ে দিতে পারবেন তারপরও ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে কালো তারা উচ্চ কণ্ঠে বলেছে যে লন্ডন থেকে যে বার্তা আসছে সেই প্রেক্ষিতেই আন্দোলন এবং রাজপথে আন্দোলন করেই দাবি আদায় করতে হবে দেশের মানুষ এই যে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে রাজপথে আবার অনিশ্চয়তার জবাবটা আপনার কাছ থেকেই শুনতে চায় আমরা জানি আমরা একদম প্রত্যক্ষ করেছি সেই সময় আপনি একজন মানুষের বাড়ির দরজা থেকে ফেরত এসেছেন আমরাও ফেরত এসেছি আপনিই টেলিফোন করেছেন আপনি বকা খেয়েছেন কিন্তু তারপরও সেই দাবি প্রত্যাশা আপনার কাছে যে জায়গা থেকে আমরা জানি যে পাঁচ নাম্বার শিরোনামে আপনাকে রাখবার পর আপনি প্রত্যাশা পূরণ করবেন এই যে সামনে যে গোটা জাতির অনিশ্চয়তা সেই ক্ষেত্রে শেখ হাসিনা আমাদের ম্যাজিকের লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে অনেক ধন্যবাদ না দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা ভালোবাসা আর মানুষের প্রতি কর্তব্য এই যে মানুষের প্রতি কর্তব্য মানুষের জন্য কাজ করব এটাই হচ্ছে আর কিছু না কোনো ম্যাজিক যাই না আমি আমি জানি যে আমি শ্রম দিতে পারি আর দেশের মানুষের জন্য কি করলে মানুষের ভালো হবে সেইটুকু আমি জানি আমার বাবা মার কাছ থেকে সেটা শিক্ষা নিয়েছি নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি কাজী ও ওইটুকুই আমার আর কিছুই না কাজে এখানে আমি বলবো কোনো ম্যাজিক না আরেকটা কথা হচ্ছে যে ইলেকশন ইনশাল্লাহ হবে ইলেকশন কেউ ঠেকাতে পারবে না কারণ জনগণ যদি সাথে থাকে এই ইলেকশন কেউ বাঞ্চাল করতে পারবে না এটা হলো বাস্তব আর বাংলাদেশ কেন যারা যারা এতিমের টাকাও ছাড়ে না যারা গরিবের রক্ত চুষে খায় এই সুদখোড় ঘুষ কর, মাকাল ফল এগুলি বাংলাদেশের মানুষ কেন নেবে কাছা টেনে সেটাই আমার প্রশ্ন হ্যাঁ খুব নামি দামি অনেক ভয়েস অনেক আওয়াজ অনেক বড়ো বড়ো তাদের আওয়াজটা একটু বেশি শোনা যায় বেশি তো বাংলা সবার একটা কথা আছে না যে ফাঁকা ফাঁকাহাড়িটা বাজে বেশি তো এটাই হলো বাস্তবতা তো যাক তবু আমি চাই যে রাজনৈতিক জোট হোক নির্বাচনে সবাই আসুক কন্টেস্ট করুক আর নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ জনগণের ভোট চুরি করতে তো আসেনি জনগণকে দিতে এসেছি আর জনগণের জন্য কাজ করেছে জনগণ ভোট দিলে আছে না দিলে না এই কথা তো আমি বারবার বলছি এবং আমি যেটা বলি আমি সেটা বিশ্বাস করি কাজে এটা ইলেকশন হবে ইলেকশন ঠেকানোর মতো কারো কোনো শক্তি নাই কারণ এ দেশের মানুষ এখন জানে যেটা গণতান্ত্রিক সরকার থাকলে পরে দেশের যে উন্নতিটা হয় এটা মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে এতদিন অন্তর জানতে পেরেছে সেই সচেতনতাটা আছে তারপরেও হ্যাঁ ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকে থাকবে আর এদেশে খুন খারাপই এটা তো খুবই কারণ যেখানে আমার আমি বললাম তো আমার বাবাকেই যারা খুন করতে পারে তো আমাকে করার চেষ্টা করে সফল হয় না হয়তো একদিন সফল হতেও পারে তো সে এটা আমি সময় জানি আর ওটা জেনেই আমি বাংলাদেশে এসেছি এটা জেনেই আমি রাজনীতি করে যাচ্ছি আর এটা জেনেই কিন্তু আজকে এই উন্নয়নটা করে যাচ্ছি ওই ভয়ে ভিততে হয়ে তার ঘরে বসে থাকলে চলবে না আমাকে কাজ করতে হবে আর মৃত্যু এটা তো উপরে আল্লাহর আছে আল্লাহ যখন লিখবে যে হ্যাঁ আমার মৃত্যু হতে হবে তখন মৃত্যু হবে আর যেভাবেই হোক হবে ভয়গুলি খেয়ে নয় বোমা খেয়ে নয় শ যেভাবে করতে পারে হতে পারে প্লেনের ল্যান্ড ল্যান্ডবোল্টও তো খুলে গেছিলো সেটা হতো তবে তো বেঁচে গেছি যাই না আল্লাহ তো বাঁচিয়ে দিচ্ছে বারবার নিশ্চয় একটা কাজ দেয় যে এইটুকু শেষ না পর্যন্ত বেঁচে থাকতে হবে তো সেটাই আছি ও নিয়ে আমার কোনো চিন্তা নাই কারণ আমি জানি যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু যতক্ষণ সাহস আছে ততক্ষণ দেশের জন্য কাজ করে যাব আমি একটা সময় নষ্ট করতে চাই না কারণ সময়টা খুব মূল্যবান আমার দেশের মানুষের জন্য ধন্যবাদ